हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल नाज़रीन किचन एंड लाइफस्टाइल। आज के आमी आपनादेर के तैरी करे देखाबो घरे किभाबे आपनारा दई बीट छाड़ाई टक दईटा बसाते पारबेन सेई रेसिपिटा। आमी आजके टक दई बसाबो सनातन पद्धतिते। এই পদ্ধতিতে আগের দিনে মানুষ টক দই তৈরি করত। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্রে এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। আমি গরুর দুধ নিয়েছি। এটা টক দই তৈরি করার জন্য দুধটাকে অনেকবার ফুটিয়ে নিতে হবে না বা জাল করে ঘন করে নিতে হবে না, একবার অথবা দুইবার দুধটা ফুটে নিলেই হবে। আমার দুধটা একবার বলক এসেছে, এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে আরেকটা বলক তুলে নিব এবং আমি চুলাটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। টক দই তৈরি করার জন্য দুধটাকে ঘন করার কোনোই প্রয়োজন নেই। আমি এখন দইটা যেই পাত্রে বসাবো সেটা নিয়ে নিলাম। আমি একটি প্লাস্টিকের জার নিয়েছি, এটা টক দইয়েরই জার। আমি এটা টক দই কেনার পরে রেখে দিয়েছি, এটার মধ্যে আমি টক দই বসাই। আপনারা যে কোনো পাত্র নিতে পারবেন, প্লাস্টিকের কাচের যে কোনো পাত্রেই টক দই বসানো যায়, তাতে কোনো প্রবলেম নেই। এখন দুধটাকে আমি ঠান্ডা করা হয়ে গিয়েছে। দুধটা কিন্তু অনেক ঠান্ডা হবে না, কুসুম গরম থাকতে হবে। দেখেন আমি আঙ্গুল একটি ডুবিয়ে দেখিয়ে দিয়েছি, আঙ্গুলটা সহ্য হয় এরকম কুসুম গরম থাকবে। এখন আমি পাত্রের মধ্যে যতটুকু দুধ টক দই বসাবো ততটুকু দুধ আমি ঢেলে নিচ্ছি। এই প্লাস্টিকের ঝাড়টার মধ্যে 1200 গ্রাম টক দই আটে, তো আমি 1 কেজি দুধের টক দই বসাবো এখানে। সেই পরিমাণে দুধ নিয়েছি আমি, এতটুকু আমি টক দই বসাবো। নিয়ে নিলাম আমি দুধটুকু। এখন আমি টক দইটা আজকে বসাবো সনাতন পদ্ধতিতে, যেহেতু বলেছি। আমি এখানে 2 টুকরা নিয়েছি তেঁতুল। এখন আমি কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেঁতুলের বিচি। খুব বেশি দিতে হবে না, 2 টুকরা দিলেই হবে। টক দইটা দেখবেন 5-6 ঘন্টা পরে সুন্দরভাবে বসে যাবে। এখন আমি ঝাড়ের ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে কোনো গরম জায়গায় রাখতে হবে, একটা মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আমি এখানে একটা টাওয়াল নিয়েছি, টাওয়াল দিয়ে ভালো করে পেঁচিয়ে আমি কোনো গরম স্থানে রেখে দিব। যদি সামার সিজন থাকে তখন আপনারা যে কোনো জায়গায় গরম স্থানে গড়ের আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। আর যদি উইন্টার সিজন থাকে আপনারা এটাকে চুলায় একটি বড় পাতিল বসিয়ে সেটাকে প্রি হিট করে ওভেনের মতো এটার মধ্যে এরকমভাবে তাওয়াল অথবা কাঁথা পেঁচিয়ে রেখে দিতে পারেন সারা রাতের জন্য, তাহলে টক দইটা বসে যাবে। আর নয়তো আপনাদের ঘরে যদি ওভেন থাকে ওভেনটাকে 2-3 মিনিটের জন্য প্রি হিট করে ওভেনে রেখে দিলেও হয়ে যাবে। আজকে যেহেতু গরম আমি চুলার কাছেই রাখছি, চুলাটা গরম আছে, আমি কিছুক্ষণ আগে রান্না করেছি। এখানে রেখে দিলেই টক দইটা সুন্দরভাবে জমে যাবে। আমি চুলার কাছে রেখে দিলাম, আপনারা আপনাদের ঘরে যেখানে মনে করবেন টেম্পারেচার বেশি সেখানেই রেখে দিবেন। আমি চলে আসবো 5-6 ঘন্টা পর। দেখেন 5-6 ঘন্টা পর আমি চলে আসলাম। এখন উপর থেকে পাথরটা আমি সরিয়ে আমি টাওয়ালটা খুলে ভিতরে দেখছি আমার টক দইটা বসেছে কি না। আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এতক্ষণে টক দইটা বসে গেছে, দেখেন খুবই সুন্দরভাবে বসেছে। এই পর্যায়ে যদি দেখেন টক দইটা এখনও হালকা নড়ছে, তাহলে আপনারা অবশ্যই এই টক দইটা ইউজ করার আগে ফ্রিজে রেখে দেবেন। আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম টাইট হয়ে আছে, বসে গেছে খুবই সুন্দরভাবে। অনেক সুন্দর হয়েছে টক দইটা। এরকমভাবে আপনারা ঘরে টক দই বানিয়ে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে টক দইটা একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমাদের দৈনন্দিন রান্নার অনেক কাজে আসে টক দইটা, তখন বাজার থেকে এভাবে না কিনে আপনারা ঘরেই টক দই বানিয়ে ইউজ করতে পারবেন। আমার এই টক দইটা খুবই সুন্দরভাবে বসে, এই কারণে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দিলাম সনাতন পদ্ধতিতে কিভাবে আপনারা ঘরেই টক দই বসাতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আরও এরকম অনেক মজার মজার রেসিপি দেখার জন্য একটা লাইক দিয়ে বেল বাটনে ক্লিক করে রাখবেন।
এই টক দুইটাকে আপনারা নরমাল ফ্রিজে সংরক্ষণ করে এক দেড় মাসের মতো খেতে পারবেন। চেষ্টা করবেন যেন হাত না লাগে, আঙ্গুল হাত কোনো কিছুই যেন এতে না লাগে, তাহলে এটা নষ্ট হবে না, অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এইখানে আপনাদেরকে আমি একটা টিপস দিয়ে রাখছি, এই টক দইটা যখন শেষ হয়ে যাবে আপনারা টক দইয়ের বাটিটা অথবা ঝাড়টা আপনারা না ধুয়ে এর মধ্যে যদি আবার দুধ রেখে দেন তাহলে কিন্তু আবার সুন্দরভাবে টক দইটা বসে যাবে। আপনার আবার কোনো বীজ টিজ কিছুই দিতে হবে না, শুধু আপনি এই ঝাড়টা ধুবেন না, এর মধ্যেই রেখে দিবেন দুধটা, তাহলে দেখবেন সুন্দরভাবে টক দইটা বসে গেছে। আপনারা আবার এইভাবে টক দই ব্যবহার করতে পারবেন বানিয়ে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি অলরেডি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, সবার জন্য অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।